জ্যোতিপ্রিয় মল্লিক প্রেসিডেন্সি জেলে যাচ্ছেন শুনে বারান্দায় পাইচারি করছিলেন পার্থ চট্টোপাধ্যায় জ্যোতিপ্রিয় মল্লিককে যখন কলকাতা পুলিশের ভ্যানে করে প্রেসিডেন্সি জেলে নিয়ে যাওয়া হয় তাকে দেখেই মুস্কি হাসতে দেখা গিয়েছে পার্থ চট্টোপাধ্যায়কে এক সময়ের দলীয় সহকর্মী থেকে এখন জেলের পড়শি দুজনেই জ্যোতিপ্রিয় এবং পার্থ বর্তমানে প্রেসিডেন্সি সংশোধনাগারে একে অপরের প্রতিবেশী অতীতে কাঁধে কাঁধ মিলিয়ে সংগঠনের দায়িত্ব সামলেছেন দুজনেই বছর আগে ঠিক তাল কাটে যখন পার্থ চট্টোপাধ্যায় শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেপ্তার হয়ে প্রেসিডেন্সি জেলে বন্দি হন তারপর থেকেই পার্থর তৃণমূলে থাকা সমস্ত পদ থেকে অব্যাহতি দেওয়া হয় তাকে এবার রেশন দুর্নীতি মামলায় ধৃত জ্যোতিপ্রিয় মল্লিকেরও বর্তমান ঠিকানা হয়েছে প্রেসিডেন্সি সংশোধনাগার ধৃত মন্ত্রী গড়াদের ওপারে ইতিমধ্যেই কাটিয়েও ফেলেছেন দুইটি রাত পার্থ চট্টোপাধ্যায় রয়েছেন প্রেসিডেন্সি জেলের পয়লা বাইশ নম্বর সেলে জ্যোতিপ্রিয় তার পাশাপাশি থাকলেও মুখোমুখি দেখা হয়েছে শুধুমাত্র জেলে যখন জ্যোতিপ্রিয় মল্লিককে ঢোকানো হয় পার্থ চট্টোপাধ্যায় তার গরাদের সামনের ওয়াকে হাঁটাহাঁটি করছিলেন জ্যোতিপ্রিয়কে এক ঝলক দেখবার জন্য জ্যোতিপ্রিয়কে জেলে ঢোকানোর সময় দেখেই মুস্কি হেসে আবার তার সেলের ভিতরে ঢুকে যান পার্থ চট্টোপাধ্যায় প্রেসিডেন্সি সংশোধনাগারের পয়রা বাইশ সেলেই হেভিওয়েট অভিযুক্তদের রাখা হয় সেখানেই রয়েছেন জ্যোতিপ্রিয় মল্লিক তবে দুজনের সেল সম্পূর্ণ আলাদা একা একাই থাকতে হচ্ছে দুজনকে পার্থ চট্টোপাধ্যায়কে প্রাথমিকভাবে যেমন সুযোগ সুবিধা দেওয়া হয়েছিল গদি খাট তোষুক ইজি চেয়ার এক্ষেত্রে জ্যোতিপ্রিয় মল্লিকের ক্ষেত্রে কিন্তু রকম সুযোগ সুবিধা দেওয়া হয়নি কারণ পার্থ চট্টোপাধ্যায়কে সুযোগ দিয়ে প্রেসিডেন্সি জেলের সংশোধনাগারদের জেল সুপার আদালতের কোপে পড়েছিলেন সেই সুযোগই আর নিতে চাননি তিনি তবে পার্থ চট্টোপাধ্যায়ের এবং জ্যোতিপ্রিয় মল্লিক দুজনে জেলে থাকার পরে এবার প্রশ্ন উঠতে শুরু করেছে যে শাসক দলের আর কোন বাঘাবাঘা নেতা মন্ত্রী জেলে যাবেন কারণ নিয়োগ দুর্নীতিতে নাকি অনেকেরই নাম জড়িয়ে গেছে রেশন কাণ্ডেও নাকি আরও কয়েকজন মন্ত্রী ইডির স্ক্যানারে রয়েছেন স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে তাহলে কি মন্ত্রিসভাই জেলে হবে জেলেই কি নতুন মন্ত্রিসভা গঠিত হবে বর্তমান জামানায় শাসক দলের নেতা মন্ত্রীরা যেভাবে দুর্নীতিতে জড়িয়ে পড়েছেন সে প্রশ্ন কিন্তু উঠতে শুরুই করেছে